অরিজিৎদা আর কি কি হবে ঠিক করেছিল বলো তো? শুনেছিলাম তো ইঞ্জিনিয়ারও হতে চেয়েছিল। না না, ওটা বাবার ইচ্ছে ছিল, দাদার নয়। যাক, শেষমেশ যে তোমার দাদা ম্যাজিশিয়ান হয়নি আর তুমি তাঁর অ্যাসিস্ট্যান্ট হওনি, সেটাই আমার সৌভাগ্য। কেন বলো তো? কেন বলছি? বলছি তোমার ভুলো মনের জন্য, স্টেজে উঠে ভুলে যেতে আর সেজন্য পাবলিক তোমায় ঢিল ছুটতো। জানো একবার কি হয়েছিল? সত্যি আমার জন্য দাদা একদম যা অবস্থায় পড়েছিল না, এক ঘর লোকের মধ্যিখানে, আমি তো ভুলে গেছি, দাদার তো প্রেস্টিজের দফা রফা, দাদা সেই কি রাগ, আমাকে তো একদম প্রচন্ড বকুনি দিয়ে কানফান মুনে দিল, আর আমি তো শুরু করে দিলাম একদম ব্যা করে। আমার কি মনে হয় জানো, তোমার দাদার সেই অপদস্থ হওয়ার ঘটনাটা দাদা বোধহয় আজও ভুলতে পারেননি। সেই জন্যই তোমার ক্লোজ কোনো লোককে পেলেই অপদস্থ করে নিজে সুখী। মানে ও বুঝেছি, তুমি সেদিনকার কথা বলছো তো? আচ্ছা, দাদা তো বললো তুতানের শরীরটা খারাপ হয়েছিল বলে দাদার মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছে, তোমার কাছে ক্ষমাও তো চাইলো, তবু। হ্যাঁ, তবু তবুও তোমার দাদার সম্পর্কে কোনো মহৎ কথা আমি বলতে পারছি না। তার কারণ হচ্ছে মানুষকে জুতো মেরে তারপর গরু দানের কাজটা আমার কাছে কোনো মহৎ কাজ নয়। কি আশ্চর্য! আচ্ছা, তুমি এখনো কেন সেদিনের কথাটা ভুলতে পারছো না বলো তো? কে জানে বাবা, হয়তো মানুষের রক্ত মাংস। এরকম হচ্ছে বেশি দিন নয়, 3-4 দিন। তবে মাঝে মাঝে না মাথাটা খুব ঘুরে যাচ্ছে, বেশিক্ষণ থাকছে না, কিন্তু এই 2-4 মিনিট সব অন্ধকার হয়ে যাচ্ছে। আর মর্নিং সিকনেস কিছু আছে? মর্নিং সিকনেস? হ্যাঁ, মানে ঘুম ভেঙে গেছে কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না, একটা আলসেমি, দুর্বল দুর্বল ভাব। হ্যাঁ ঠিক বলেছো, আমার এটাই হচ্ছে, কদিন ধরে তো সকালবেলা বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না। গুড গুড, এতদিন যার জন্য অপেক্ষা করে আছো সে বোধহয় আর তোমাকে বেশি দিন অপেক্ষায় রাখবে না। সত্যি বলছো শ্রীরূপাদি? আমাকে আমাকে মা বলে ডাকার মতন সত্যি কেউ পৃথিবীতে আসতে চলেছে? তোমার সিমটম গুলো দেখে তো তাই মনে হচ্ছে। তুমি একটা কাজ করো, আমি লিখে দিচ্ছি, তুমি প্যাথোলজি ডিপার্টমেন্টে গিয়ে তোমার ইউরিনটা একবার টেস্ট করে নাও। রিপোর্টটা পেয়ে গেলে, মানে রিপোর্টটা যদি পজিটিভ হয় তাহলে আমি আরো শিওর হতে পারবো। এই মেয়েটা হা করে তাকিয়ে দেখছো কি মুখের দিকে? মাথায় ঢুকেছে যা বললাম, নাকি আমি রাজশ্রীকে ফোন করে বলবো? শ্রীরূপাদি, রিপোর্টটা পজিটিভ হবে তো? নিশ্চয়ই হবে, এত
টেনশন করছো কেন? খুব সাবধানে বাড়ি যাও, হ্যাঁ? আর বাড়ি গিয়ে রাজর্ষিকে সুখবরটা দাও। থ্যাংক ইউ।